সাংসদ হওয়ার পর দলীয় কর্মীদের অভিনন্দন জানাতে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে উপস্থিত হলেন নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা। এদিন সাংসদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, অতিথি হিসেবে নয়, এখান থেকেই তিনি উন্নয়নের কাজ করবেন। এদিন পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। প্রথম সভাটি হয় পাণ্ডবেশ্বর ব্লকের বাঙ্কোলা গুলমোহর ক্লাবে, দ্বিতীয় সভাটি হয় দুর্গাপুর ফরিদপুর ক্লাবের লাউদোহা ফুটবল মাঠে। এদিন সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায় সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। উল্লেখ্য, পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করেন শত্রুঘ্ন সিনহা, সেই কারণে সাংসদ কোটার প্রথম কাজ দুর্গাপুর ফরিদপুর ব্লকে করা হবে বলে ঘোষণা করেন শত্রুঘ্ন সিনহা। মাননীয় শত্রুঘ্ন সিনহাজি স্বাগতম, সুজিত মুখার্জি স্বাগতম। তাদের মনে এই সংশয় নেই, তারা জানেন 95,000 ভোট। আমরা সবাই গর্বিত এমন একটি অনুষ্ঠানকে, একটা সুন্দর ছবি, অন্য কিছু খোঁজার দরকার নাই। এইবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আপনাদেরকে সম্বোধিত করবেন আপনাদের প্রিয় বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। মানে মাত্রা